হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিটেক। এই ভিডিওতে আমরা দুটো গান নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে নতুন সিনেমা দশম অবতার, তার গান, এবং একটা হচ্ছে ক্যামেরা সং, যেটা কনফিউজ পিকচার আনে। তো প্রথমে যদি দশম অবতারের এই গানটা নিয়ে কথা বলতে হয়, যেটার নাম হচ্ছে আগুন খেকো, তো এই গানটা ইটসেলফ একটা আলাদা নস্টালজিয়া ক্রিয়েট করে। কারণ সৃজিৎ মুখার্জির সিনেমা, অনুপম রায়ের মিউজিক এবং রূপম ইসলাম, এই কম্বোটা যখন এসেছে, যতবার এসেছে, একটা আলাদা হাইপ ক্রিয়েট করে। আমরা এইরকম গান লুপে শুনি, তার মধ্যে প্রচণ্ড ডেপথ থাকে লেখার মধ্যে এবং প্রচণ্ড ইনার মিনিং থাকে। সেই ভয়েসটা, রূপম ইসলামের ভয়েসটা একটা আলাদা মাধুর্য জায়গায় পৌঁছে দেয় আমাদের, এবং সিনেমার মধ্যে আমরা আরও বেশিভাবে সেটা এনজয় করি। এখানে এই গানটা যে ডিরেকশন, সেটা আমরা দেখলাম অভিরূপদা করেছে, এবং পার্টিকুলারলি এই জিনিসটা পোর্শনটা যেখানে সিঙ্গারদের একসাথে আনা হয়েছে এবং কিছু ক্লিপস ইউজ করা হয়েছে সিনেমা থেকে, তো ডিজাইন ওয়াইজ আমি বলবো দারুণ। সেখানে ওই যে এক একটা শব্দ এসে মনে হচ্ছে বুকের মধ্যে বেঁধে যাচ্ছে, প্রত্যেকটা শব্দ মনে হচ্ছে যেন আমাদের ওই ফিলটা দিচ্ছে, ওই নস্টালজিয়াটা দিচ্ছে। এবং সিনেমা দশম অবতার কেমন হবে না হবে, কোথায় এই গানটাকে ইউজ করা হবে, সেটা আমরা সিনেমা দেখে বলতে পারবো। বাট গানটা আমার কিন্তু স্ট্যান্ড অ্যালোন হিসাবে দারুণ সুন্দর লাগছে। তার লিরিক্স হোক, তার সুর হোক, তার যে উপস্থাপনা হোক, তো প্রত্যেকটা জিনিস আমার বেশ সুন্দর লেগেছে। তো এবারে যদি আমাকে পুজোর ক্যামেরা সং নিয়ে কথা বলতে হয়, যেটা কনফিউজ পিকচার থেকে এসেছে, মালতী মাসি, এটা কেমন লাগলো? তো কনফিউজ পিকচার একটা স্টেটমেন্ট দিয়েছিল আগের বছর, যেটা আমার খুব ভালো লেগেছিল, যে ক্যাওরা সং বারবার কিন্তু টুম্পাসু না একবার, যেরকম হারে রিচ করেছিল, সেই জিনিসটা মেনটেন করা আমার মনে হয় কনফিউজ পিকচারের ক্ষেত্রে খুব চ্যালেঞ্জিং। স্টিল এই গানটা আমি বলবো একটা অন্য ঘরানার গান, এটা একটা অন্য জায়গা, অন্য একটা হাইপ ক্রিয়েট করছে। আমি শুধু ভাবছি প্রসেসটাই, থিঙ্কিং প্রসেসটাই, জার্নিটা আমি জানতে চাই, মানে কীভাবে আসে আইডিয়াগুলো, যে কাজের মাসি তার যে শব্দ প্রয়োগ, সে যেভাবে তার পুরো জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, সেটা অপূর্ব। মানে প্রত্যেকটা জিনিস খুব রিলেভেন্ট, আমরা ডেইলি লাইফে এই জিনিসগুলো দেখি, এবং সেটাকে মিউজিক্যালি প্রেজেন্ট করা, এটা প্রথমত থিঙ্কিং লেভেল থেকে হ্যাটস অফ। কনফিউজ পিকচারের পুরো টিমকে আমি অনেক আগে থেকে জানি, তারা তাদের মধ্যে কী পোটেন্সিয়াল আছে, অরিজিৎদা বা তাদের পুরো টিম, আরবদা, তো আমি ভীষণ খুশি এই গানটা শুনে। তবে এই গানের স্টার উনমেষ, আমি সত্যি তাকে দেখে ছিটকে গেছি, মানে ছিটকে গেছি ইন দ্য সেন্স, তার যে ধরনের কাজ, সে যেরকম স্কেচ ভিডিও বানায় বা তার আমি অনেক শর্ট ফিল্মও দেখেছি, তার বাইরে এসে এটা একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ, সেখানে মধ্যে ডান্সিং আছে, ডান্সিং নাম্বার আছে, আইটেম আছে, প্রত্যেকটা জিনিসকে এত সুন্দরভাবে ইনকর্পোরেট করেছে, এবং তার যে পরিশ্রম আমি তার ফেসবুকে সেটাও দেখছিলাম, যে সেটার জন্য সে আলাদা করে ওয়ার্কশপ করেছে, সেটার জন্য সে আগে শিখেছে ডান্স ফর্মটা, অবশ্যই শিখতে হবে, মানে আমরা তো কেউ ডান্স জানি না এই ব্যাপারটা, তো সেটা যদি আমাকে তৈরি করতে হয়, নিজের স্ক্রিনে সেই বিশ্বাসযোগ্যতাটা দিতে হয়, তার পিছনে কত পরিশ্রম থাকে আমার মনে হয় সেটাও লোকের জানা দরকার। এবং এটা একটা আলাদাই গান, এবং আমি যেমন প্রথমে বলছিলাম যে একটা গান যখন রিলেটেবল হয়ে যায় আমাদের কাছে, তখন সেটা আরও আমাদের এনজয়মেন্ট দেয়। ওই যে বিরিয়ানি কতদিন খায়নি, তারপরে যেভাবে গানে ওই কয়লা দিয়ে ব্যাপারটাকে ইনকর্পোরেট করা হচ্ছে, তোমার ভয়েস যখন ডাঙা হচ্ছে তখন মাইকে মধুর কণ্ঠ, তো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আমি গানটা থরোলি এনজয় করেছি, এবং আমার মনে হয় পুজো এই গানটা কাঁপাবে। এই গানটা আমার সত্যি বলতে খুব ভালো লেগেছে, এবং আমরা যখন আগের গানটাও একটা নিয়ে কথা বলেছি, বেশিরভাগ ক্ষেত্রে যে কনফিউজ পিকচারের যে ক্যামেরা সংগুলো হয় সেগুলো তাদের সিরিজের সাথে কানেক্টেড থাকে, যে সিরিজের একটা গান বা সেটাকে তারা রিলিজ করে, এটা আমরা দুবার দেখেছি, দুটো ক্ষেত্রে দেখেছি, দুটো সিরিজের ক্ষেত্রে দেখেছি, একটা অবশ্যই রেস্ট ইন প্রেমের ক্ষেত্রে, একটা অবশ্যই টাইম আপের ক্ষেত্রে। বাট এটা একটা স্ট্যান্ড অ্যালোন গান, এটা একটা আলাদাভাবে ডিজাইন করা গান, এবং তার পিছনে তাদের যে একটা একটা চ্যালেঞ্জ থাকে, যে প্রতি বছর আমি ক্যামেরা সং দেবো, সেটা লোকে এনজয় করবে, আমার মনে হয় এই গানটা হিউজ সাকসেস পাওয়া দরকার। গানটা ফুল এনজয়মেন্ট দিচ্ছে, তো অনেক শুভেচ্ছা পুরো টিমকে। তোমরা যদি শুনেছো গান দুটো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না শুনে থাকলে অবশ্যই শোনো এবং জানাও কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।